আজকে আমরা শ্রবণ করব ভগবদ গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ 22 নম্বর শ্লোক। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। যতু কৃষ্ণবৎ একস্মিন কার্যে সক্তম অহেতুকম অতত্বার্থবৎ অল্পম চ তৎ তামসম উদাহৃতম। আমরা বিভিন্ন প্রকারের জ্ঞানের কথা শ্রবণ করছি। প্রকৃতির গুণের প্রভাবে সত্ত্বগুণের জ্ঞান, রজগুণের জ্ঞান আর তমগুণের জ্ঞান। সত্ত্বগুণের জ্ঞান আমরা শ্রবণ করলাম, সেই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আত্মাকে জানা যাচ্ছে। আত্মা সর্বত্র তার দিব্য চিন্ময় স্তরে রয়েছে। তারপরে রাজসিক যে জ্ঞান, সেটাতে বলা হলো প্রতি দেহতে আত্মা রয়েছে, দেহের ভিত্তিতে। দেহের বিনাশ হলে আত্মার বিনাশ হয়ে যাবে, রাজসিক জ্ঞান হলো। আজকে আমরা তামসিক জ্ঞান শ্রবণ করব, যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তি উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। তামসিক জ্ঞানের কথা বলা আছে, যত কৃষ্ণম বত একস্মিন কার্যে, যে কোন একটা কাজকে নিয়ে এইটাই সব কিছু, ঘোড়ার মতো আর কোথা দেখতে পারে না, এইটাই সব কিছু বলে মনে করে। সেখানে শাস্ত্রের কোন বিচার থাকে না, আর আসক্ত থাকবে আর অহেতুকম, সে কাজে কোনো কারণ নেই। এই কাজটা যে হচ্ছে কেন আমি করছি, কি প্রমাণ আছে, এইসব নাই। অতত্ত্বার্থবৎ, তার কোন তাত্ত্বিক বিচার নাই। আর অল্পম, সে জ্ঞানটা খুব নগণ্য, পশুদের বলা আছে। সাধারণ মানুষের জ্ঞান, রূপাত বলছেন, সাধারণ মানুষের জ্ঞানটাই তমগুণের জ্ঞান। প্রত্যেকটি জীব জন্ম হয় তমগুণ নিয়ে, যার জ্ঞান নির্ভরযোগ্য সূত্র বা শাস্ত্রীয় অনুশাসন মতে বিকাশ লাভ করেনি, তার সেই জ্ঞান দেহের মধ্যে সীমাবদ্ধ। দৈহিক জ্ঞান, দেহাত্ম বুদ্ধি যে জ্ঞান, মোটামুটি দেহাত্ম বুদ্ধি জ্ঞান। যারা সাত্ত্বিকী হলো তারা তো আত্মজ্ঞান জানে, দেহ থেকে আত্মা ভিন্ন জানে। তো রাজস্বী হলো না, সব শরীরে আলাদা আলাদা আত্মা আছে, সে দেহের বিনাশে আত্মার বিনাশ হবে, চেতনার বিনাশ হবে। আর তামসিকটা কি হলো, তামসের না না আত্মটা কিছু নাই, এই দেহটাই সব কিছু, বাস ফিনিশ। তো তারা শাস্ত্র জ্ঞান পায় না, তোমরা শাস্ত্র জ্ঞান নেই। সাত্ত্বিক তো শাস্ত্র জ্ঞান, রাজসিক ভিন্ন ভিন্ন মত, লোকায়ত মত, বৌদ্ধ মত, তার্কিক মত, মায়াবাদ মত, তারা সব মত গ্রহণ করে। আর তামসিক যারা, তারা কোনো শাস্ত্র কোন মত নেই, তাদের নিজের মত, তারা ঠিক করে, নিজে নিজে ঠিক করে, নিজের জ্ঞান যেটা সেটাই বাস। যারা এরকম তামসিক জ্ঞান মানে, তারা সেই জ্ঞানের মধ্যে মনে করে ভগবানকে টাকা পয়সাটাই ভগবান। যেই মাটি সেই টাকা, টাকা না থাকলে সব ফাঁকা। কে বাংলায় কথা আছে না, যেই মাটি সেই টাকা, টাকা না থাকলে সব ফাঁকা। তার আছে, এই যে জ্ঞানটা
এই জ্ঞান হচ্ছে তমগুণের জ্ঞান। টাকাই সবকিছু, টাকাই তো ভগবান, সেটা সাধারণ দৃষ্টিভঙ্গি সেরকম মনে হয়। টাকা না থাকলে মানুষ কিছুই করতে পারবে না, টাকা না দিলে কেউ দাম দেবে না, টাকাই সবকিছু। আমার বাবা বলতেন একটা প্রভার উড়িষাতে, পয়সা ক্যা না করে কাম, আবে পরশু যাবে পরশু বা বাবু পরশুরাম। বাবা বলছিলেন পয়সা ক্যা না করে কাম, পয়সা কি না করতে পারে। একটা ছেলে, তার কাছে টাকা পয়সা ছিল না, তাকে মানুষের এ পরশু পরশু, তার নাম ছিল পরশুরাম। তা পরশুরাম কে বলতো পরশু বলে বলতো, এ পরশু আবে পরশু যাবে, এরকম ব্যবহার করতো। আর যখন টাকা পয়সা হয়ে গেল, বাবা বাবু পরশুরাম, পরশুরাম বাবু, পয়সা ক্যা না করে কাম। তো পয়সাই সব কিছু, পয়সাকে মানুষ সম্মান দেয়। আসলে মানুষকে মানুষ সম্মান দেয় না, তার কাছে পয়সা থাকলে সম্মান দেবে। এই সম্পর্কে আমি আমার বাবা কি বলেছিল বললাম, আমার মা কি বলেছিল বললি, মনে পড়েছে? আমার মা বলেছিল একবার, এটা গ্রামের জমিদার ছিল, তো লোকেদের টাকা পয়সা দান দক্ষিণা দেয়, সুদ দিত, তো সব লোকেরা আসতো ওর কাছে, তো আসে সব প্রণাম করতো, সম্মান করতো, তার মহিমা গান করতো। তো একদিন তার বউ বলছে, তার স্ত্রী বলছে ওকে, আরে তুমি কত মহান, কত শ্রেষ্ঠ, সবাই তোমাকে প্রণাম করে, সম্মান করে। তখন সে লোকটা বলে, আরে না না, আমাকে এরা প্রণাম করছে না, এই আমার পিছনে যে সিন্দুকটা আছে, ওই সিন্দুকে টাকা পয়সা আছে বলে প্রণামটা আছে, সিন্দুকটা সরিয়ে দাও, কেউ আমাকে প্রণাম করবে না। এই যে জ্ঞান, টাকাই ভগবান, টাকা দিয়ে সবকিছু করা যাবে, এটাই অর্থ সম্পদ ভগবান। আর কি, দেহের যে চাহিদার তৃপ্তি সেটাই জ্ঞান। দেহ দেহ সুখে হলে সব সুখে, নিজে বাঁচলে বাবার না, কোনো মতে খেয়ে ভালো করে থাক। এই যে জ্ঞানটা সীমিত হয়ে থাকলো টাকা আর দেহ বাস, তাতে কি হচ্ছে না, পরম তত্ত্ব জ্ঞানের সঙ্গে এর কোনো সম্পর্কে নাই, ঘোড়ার মত। দেহ টাকা এর অতিরিক্ত আর কেউ কিছু জানে না, আর এটা কারা, সারা জগৎ এটাই। প্রভুপাদ বলছেন সম্পূর্ণ মানুষ সমাজটাই এর মধ্যে রয়েছে। তাহলে জ্ঞানটা দেখুন, সে তো মনে করতে পারে আমি এম এ পিএইচডি ডক্টর নোবেল প্রাইজ পেয়েছি, কিন্তু দিনের শেষে কি ওদের জ্ঞানটি হচ্ছে টাকাই ভগবান আর দেহের সুখটাই জ্ঞান। তৃপ্তি করার জন্য যে জ্ঞান, দেহ তৃপ্তির জন্য যে জ্ঞান, সেটাই জ্ঞান, এইটা হচ্ছে তামসিক জ্ঞান, পরম তত্ত্বের সঙ্গে কোন সম্পর্কে নেই। বলা আছে এটা একটা পশুর মতন জ্ঞান, অল্পম, খুব নগণ্য নিকৃষ্ট, পশুর মতন জ্ঞান, তমগুণের পশুর মতন জ্ঞান। পশুর মতন, পশুর জ্ঞানটা কতদূর থাকে, পশুর জ্ঞানটা কি কতটুকু থাকে, না আহার নিদ্রা ভয়ময় না, এটুকু থাকে। দেখুন মানুষ বলছে না না, মানুষ জ্ঞানী, পশুরা জ্ঞানী না, কিন্তু মানুষরা অনেক কলেজে স্কুলে পড়াশোনা করে, বড় বড় চাকরি করে, যেটাই পায়, পশুরা তো পড়াশোনা না করে সেটাই পায়, তারাও আহার নিদ্রা ভয় মঞ্চনা করে, তারা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি যায় না। তাহলে কি বোঝা যাবে, তাহলে বোঝা যাবে যে মানুষ সে যত পড়াশোনা করুক না কেন, তার জ্ঞানটি তুচ্ছ নগণ্য, পশুর মত। কেন, সে জ্ঞানটি শুধু দেহ সুখের মধ্যে সীমিত, সেজন্য এই প্রকারের যে জ্ঞান তাকে এখানে
তমগুণ থেকে জাত জ্ঞান বলা আছে, তমগুণ উৎপন্ন যে জ্ঞান তাকে এটাই বলা আছে। তো দেহের জ্ঞানটাকে বলা আছে তমগুণ, আর দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্ম সংক্রান্ত যে জ্ঞান তাকে বলা আছে সাত্ত্বিক জ্ঞান। মন আর ধর্ম জাগতিক যুক্তি তর্কের মাধ্যমে উদ্ভূত যে মতবাদ ধারণা চলেছে রজগুণ। মন ধর্ম জাগতিক মতবাদ, লোকায়ত জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম তর্ক থেকে মায়াবাদ থেকে এগুলো হচ্ছে রাজসিক। এইভাবে তামসিক জ্ঞানের সম্পর্কে প্রভুপাদ তার তাৎপর্য কথা বর্ণনা করছেন। তো বলা আছে সেই জ্ঞান অহেতুকম, তার কোনো হেতু নেই, কোনো কারণ নেই, কোন ভিত্তিতে, কোন শাস্ত্রের ভিত্তিতে নয়। সেই জ্ঞান যার কোনো কারণ নেই, আর সেই জ্ঞান যে জ্ঞান এক রকমের ভৌতিক কর্মের প্রতি আসক্তি প্রদান করে, সেই জ্ঞান অতত্ত্বার্থ অতত্ত্বার্থবৎ, তার পিছনে কোন সত্যতা নেই। আর অল্পম খুব নগণ্য ফল প্রদান করে, নগণ্য জ্ঞানটাই নগণ্য, পশুদের মতো পশু জ্ঞান বলে বলা আছে। তারা কি করে, সেই জ্ঞান যে জ্ঞান আসক্তি দেয়, আসক্তি কার দিয়ে আসক্তি দেয়, খাবার খাবার প্রতি, আর স্নান করবো ভালো খাবো, ভালো স্নান করবো, ভালো মদ পান করবো, ভালো স্ত্রী সঙ্গ করবো, কোন বৈদিক কার্যকলাপ যজ্ঞের প্রতি কোন ভূক্ষেপে নাই, সারা পৃথিবীটা এটাই করছে। অতত্ত্বার্থবৎ, তার মধ্যে কোন তত্ত্বজ্ঞান নেই, পশুর মতন সামান্য জ্ঞান, এটা হচ্ছে তমগুণের জ্ঞান। কিন্তু তৎজ্ঞান, ভগবান সম্পর্কে জ্ঞান, আত্মার সম্পর্কে জ্ঞান, যেটি শরীর থেকে ভিন্ন, সেটি হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। সংক্ষেপটা বলা আছে সাত্ত্বিক জ্ঞান কি না, ভগবান সম্পর্কে এবং আত্মা যে শরীর থেকে ভিন্ন তার সম্পর্কে যে জ্ঞান সাত্ত্বিক জ্ঞান। আর রাজসিক জ্ঞান কি না, বিভিন্ন প্রকার তর্ক থেকে মতবাদ থেকে যে জ্ঞানের উদ্ভূত হয় সেটা হচ্ছে রাজসিক। আর তামসিক জ্ঞান আছে সেই জ্ঞান যে জ্ঞান দিয়ে স্নান খাবার ভৌতিক কার্যক্রম করা হয়, তামসিক জ্ঞান। এটা হচ্ছে তিন প্রকার জ্ঞানের একটা সামারি বলা হয়েছে। এখানে জীবনের কোন লক্ষ্য নেই, ছাগল গরুর মতন তাদের জীবনে কি লক্ষ্য, কোন লক্ষ্য নেই, ঠিক সেরকমই পশুদেরও জ্ঞান আছে, সে জ্ঞানটি খুব নগণ্য। সে মানুষ হয় তামসিক জ্ঞানের, তার মধ্যে নগণ্য জ্ঞান থাকবে, আর তার জ্ঞানটি সীমিত পশুদের মতন, আহার নিদ্রা ভয়মতনের জন্য। সে কি করবে, এক প্রকারের ভৌতিক কর্মে সবসময় নিমগ্ন হয়ে থাকবে। শিল ভক্তি ঠাকুর সে কথা বুঝে বলছেন যে কিভাবে সেই জ্ঞান, যে জ্ঞান শুধু কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে স্নান করবো, এইটাই খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এর বাহিরে কিছু দেখতে পারবো, তা আমরা দেখি না, সারা জগতের মানুষ কত পরিশ্রম করে, কত খাটে, কত কি ছুটাছুটি, শুধু এইটুকু জানে, সারা দিন কত পরিশ্রম করে,
লক্ষ্যটি কি? খাব, ঘুমাব, স্নান করব, শরীরকে সুন্দর করব। এভাবে করতে কি হয় না, সে সেই সমস্ত কর্মের প্রতি আসক্তি বাড়ায়। এটা একরমের জ্ঞান, তামসিক জ্ঞান। এটা আসল জ্ঞান নয়, কিন্তু এটা স্বাভাবিক ভাবে জীবের মধ্যে দেখা যায়। এই জ্ঞানের কোনো মানেই নেই, এই জ্ঞানের কোনো উদ্দেশ্য নেই, জ্ঞানটা কোনো কাজের নয়। কিন্তু প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে এই তামসিক গুণটি প্রকাশিত হচ্ছে। তো সেই জন্যই এই তামসিক রাজসিক সাত্ত্বিক জ্ঞানের কথা এখানে বর্ণনা করা হয়। 23 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, নিয়তম সঙ্গরহিতম অরাগ দ্বেষতাকৃতম অফল প্রেপসুনা কর্ম সাত্বিকম উচ্চতে। তিন প্রকারের জ্ঞান, এখন বলবে তিন প্রকারের কর্ম, সাত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম। নিয়তম সঙ্গরহিতম অরাগ দ্বেষতাকৃতম অফল প্রেপসুনা কর্ম যত্তৎ সাত্বিকম উচ্চতে। সাত্বিকম উচ্চতে, সাত্বিক কর্মটি কিরকম? প্রভুপাদ অনুবাদে বলছেন, কিন্তু ফলের আকাঙ্ক্ষা, ফলের কামনা শূন্য নিয়ত, আসক্তি রহিত যে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলে বলা আছে। নিয়ত কর্মটা একটু আলাদা আলাদা অর্থ আমরা শুনবো এখনই। নিয়ত মানে প্রভুত নিত্য, নিয়ত মানে নিত্য কর্মকে বোঝাচ্ছে। নিত্য কর্ম করবে কিন্তু সঙ্গ রহিত, আসক্তি ছাড়া করবে। অরাগ দ্বেষ, তার প্রতি অনুরাগ থাকবে না, দ্বেষ থাকবে। কোন কর্ম এটা এটা ভালো এটা ভালো নয় এই বিচার করবে। অফল প্রেপসনা, কোন ফল কামনা করবে না, এই সাত্বিক কর্ম। সাত্বিক কর্মের কয়েকটি লক্ষণ দেওয়া গেল, যে নিত্যকর্ম, নিত্যকর্ম প্রতি অনাসক্ত হয়ে করবে, আর রাগ দ্বেষ থাকবে না, ফল আশা করবে না। এবার আরেকটি অর্থ প্রভুপাদ বলছেন, তাই না, এখানে এখানে নিয়ত কর্মকে বাংলায় অনুবাদ করা হয়েছে নিত্য কর্ম, কিন্তু প্রভুপাদ লিখছেন নিয়ন্ত্রিত কর্ম। আমরা আগে শুনেছি নিয়ত গুরু কর্মাণী কি, এটা নিয়ত গুরু মানে নিত্য কর্ম, কিন্তু এখানে প্রভুপাদ ইংরেজিতে লিখেছেন রেগুলেটেড, মানে নিয়ন্ত্রিত কর্ম। আরো কিন্তু এখানে যাই না, কেন নিত্য কর্ম বলা আছে। প্রভুপাদ অনুবাদে তো লিখছেন নিয়ন্ত্রিত কর্ম, নিয়তম দি অ্যাকশন হুইচ ইজ রেগুলেটেড। তো যাই হোক, নিত্যকর্ম আছে, নিত্যকর্মটি যদি শাস্ত্র অনুমোদিত হয় তার নিয়ন্ত্রিত হলে দুটোই ঠিক হবে। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে নিয়তম মানে নিত্য, যেটা রেগুলারলি করা হয়, অর্থাৎ নিয়তম মানে নিত্যকর্ম, নিয়তম মানে নিয়ন্ত্রিত কর্ম,
নিয়তম মানে শাস্ত্র অনুমোদিত কর্ম। তিনজন তিন রকমের বলছেন, তিনটাই ঠিক। কিরকম? না, শাস্ত্র অনুমোদিত যে কর্ম সেটা নিয়ন্ত্রিত কর্ম, নিত্য সেটা সম্পাদন করা হচ্ছে। নিত্য কর্ম শাস্ত্র অনুমোদিত নিয়ন্ত্রিত, ঠিক আছে। এই নিয়তম সঙ্গরহিত, কোন আসক্তি ব্যতিরেক, কোন আসক্তি থাকবে না, আর রাগ দ্বেষ থাকবে, কোন কর্মের প্রতি ঘৃণা নেই আর অত্যন্ত ভালোবাসাও নেই। তার তো ফলের আশা নেই না, থাকবে কেন? এটা স্বাভাবিক, তার ফলের আশা নেই। তো এখানে প্রভুপাদ বলছেন, শাস্ত্রীয় নির্দেশ অনুসারে সমাজের বিভিন্ন বর্ণ আর আশ্রমের ব্যবস্থা পরিপ্রেক্ষিতে বিধিবদ্ধ বৃত্তিমূলক কর্তব্য কর্মাদি অনাসক্ত ভাবে কর্তৃত্ব বোধশূন্য সম্পাদিত হওয়ার ফলে অনুরাগ বিদ্বেষ মুক্ত হয়। তো কৃষ্ণ ভাবনায় পরমেশ্বর প্রীতিবিধানের উদ্দেশ্যে আত্মতৃপ্তি আর স্বীয় উপভোগ রহিত এই ধরনের সাধিত কর্মকে সাত্ত্বিক কর্ম। প্রভুপাদ একটা লম্বা সেন্টেন্স বলে দিয়েছেন, তাতে সবকিছু বলে দিয়েছেন যাগুলো আমরা আলোচনা। তখন তিন প্রকারের জ্ঞানের পরে তিন প্রকারের কর্মের কথা বলা আছে, যে নিয়মিত করা হচ্ছে, নিয়ন্ত্রিত ভাবে শাস্ত্র নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত, শাস্ত্র নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত নিয়মিত কর্ম, যে কর্মের প্রতি কোনো আসক্ত নেই, তার প্রতি রাগ দ্বেষ নেই, ফলের আশা নেই, ঠিক আছে। এইটি হলো সাত্ত্বিক কর্ম। তারপরে আছে রাজসিক কর্ম, যত কামে সুনা কর্ম অহংকার নবা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তদ রাজসম উদাহিতম। এখানে 24 নম্বর শ্লোকে রাজসিক কর্মের কথা বর্ণনা করা আছে, যত কামেপ সুনা কর্ম সহংকারেন বা পুনঃ
हरे कृष्णा, सुनते পারছ আমার কথা? আজকে তো গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, এসছে, দাঁড়া 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 দাঁড়া, এসছে। প্রশ্ন ঠিক আছে, তাহলে আজকে আমরা যোগদান করবো আগামীকাল ভগবান কৃষ্ণ প্রগুণের কথা বল। আমার বিভিন্ন প্রকার যত দিয়েছিলাম খান এখানে শ্রবণ করতে ধন্যবাদ। হরে কৃষ্ণ, আজকে একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, এখানে লাইন কেটে গেছে, ইলেকট্রিসিটি, তারপরে ওয়াইফাই চলে গেছে। মহারাজ বললেন যে কালকে আবার শুরু হবে ক্লাস, তা আজকে কোশ্চেন অ্যান্সার হবে না। আজকে যা কোশ্চেন আছে আপনারা কালকের জন্য রাখতে পারেন, কালকে জিজ্ঞাসা করবেন। তা আজকে আমরা এখানে আজকের ক্লাস বন্ধ করি। গীতামৃত ক্লাস যোগদান করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়।